এই সংসদ বাতিল, কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ সকল নেতাকর্মীদের মুক্তি এবং নেতাকর্মীদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। শনিবার বেলা 11টায় বিএনপির জেলা কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সোনালী ব্যাংক চত্বরে এক সমাবেশে মিলিত হয়। সেখানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সম্পাদক আলমগীর হোসেন, সহসভাপতি নজরুল ইসলাম খান, আফজাল হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ।